ই বীজ ফেয়ারের শুভ উদ্বোধন করলেন নোয়াখালীর সন্তান শিল্পপতি মোহাম্মদ নিজামুদ্দিন জিটু। মঙ্গলবার সকাল 11টায় ধানমন্ডি 27 নম্বরে উইমেন ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন মিলনায়তনে নক্ষত্র নারী সংগঠন ও কিউরিয়াস মিডিয়ার উদ্যোগে দেশের শীর্ষ নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে ই বীজ ফেয়ার 2022 শিরোনামে দুই দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন হয়। দুই দিনব্যাপী এই উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে আগত নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে ইউনিক ডিজাইনের পোশাক, শাড়ির স্টল, হাতের তৈরি পাট পণ্য, গামছা ও কাঠের তৈরি ইউনিক গহনা, বিভিন্ন প্রসাধনীর স্টল, ডায়েট প্রোডাক্ট, চাদর, হাতের কাজের বুটিকের জামা, শাড়ি ও ব্যাগ, ইনডোর প্ল্যান্ট, কাঁসা পিতলের সরঞ্জাম, পিঠাপুলি, মুখরোচক সব ঘরোয়া বাহারি খাবার সহ নানা পণ্যের সমাহার। এই মেলার উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর কৃতি সন্তান টেলিলিংক গ্রুপের চেয়ারম্যান, FBCCI এর স্ট্যান্ডিং কমিটি অন ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অ্যান্ড ফরেন ডেলিগেশনের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ নিজামুদ্দিন জিটু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার নাহরিন চৌধুরী। নক্ষত্র নারী সংগঠনের সভাপতি শাহনাজ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ই ক্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মারুফ লিয়াকত, মোটিভেশনাল স্পিকার সোলাইমান আহমেদ জিসান, জনকণ্ঠের কালচারাল এডিটর তৌফিক অপু, দৈনিক গণকণ্ঠের সহকারী ব্যবস্থাপনা সম্পাদক সুমন চৌধুরী। উদ্বোধন শেষে প্রধান অতিথি মোহাম্মদ নিজামুদ্দিন জিটু মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের উৎসাহ প্রদান করেন। এ সময় অতিথিরা নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে এমন আয়োজনের জন্য শুভকামনা জানিয়ে মেলার ইতিবাচক নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন। আমি বলবো এই ধরনের ফেয়ার বারবার হওয়া উচিত এবং এই ফেয়ারের মাধ্যমে বাংলাদেশের আমরা বিভিন্ন সফল সেক্টরের দিকে তাকাইলে দেখতে পাই যে আমরা বিজিএমির দিকে তাকাই, প্রতি বছর তারা ফেয়ার করে তাদের পণ্য প্রদর্শনের মাধ্যমে সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করেছেন। আপনি মোবাইল ফোন সেক্টরের দিকে তাকান, আমরা বারবার ফেয়ার আয়োজন করে এই সেক্টরকে সফলতার শীর্ষে নিয়ে গিয়েছি। এখানে যে নারী উদ্যোক্তারা রয়েছেন, আমি বিশ্বাস করি, আমি অনেকের সাথে কথা বলেছি, আমার কাছে মনে হয়েছে ওনাদের মধ্যে অনেক কর্মস্পৃহা রয়েছেন, অনেক বড় হওয়ার স্বপ্ন রয়েছেন। আমার ধারণা এখান থেকে ওনারা অনেক উপরে যাবেন, আমি সেই আশাবাদ ব্যক্ত করছি। আজকের এই আয়োজন সফল হোক, এই আয়োজন আরও সুন্দর হোক, এই আয়োজনের সফলতা কামনা করছি। এই আয়োজন আরও অনেক বড় পরিসরে প্রতি বছর যেন আয়োজন হয় সেই প্রত্যাশা করছি এবং আমি সবসময় এই আয়োজনের সাথে থাকার অভিমত ব্যক্ত করছি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।